সকালবেলা যখন আমাদের জনসংগ্রাম কেন্দ্রে আমি ছিলাম, মানুষের সঙ্গে কথা বলছিলাম, হঠাৎ খবর পাই যে ক্যানিং পশ্চিম বিধানসভা অন্তর্গত ইটকলা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি, আমাদের দলীয় সভাপতি এবং এলাকার উপপ্রধান প্রদীপ সর্দার আগামীকাল আগামী 30 তারিখ যে ম্যানগ্রোভ একটা আমাদের উৎসব আছে, যেখানে এসডিও বিডিও আইসি সহ আমরা সবাই যাব, সেই সরকারি প্রোগ্রামটা দেখার জন্য এলাকায় স্টেজ করবেন, কীভাবে এলাকা তদন্ত করতে গিয়েছিলেন। হঠাৎ করে খবর পাই যে কিছু দুষ্কৃতি ওই এলাকার, তার গাড়ির উপর চড়াও হয়, কোনো কথা না বলেই তার গাড়ি ভাঙচুর এবং তাকে বেধড়ক মারধর করা হয়। আমি প্রশাসনকে খবর দিই, প্রশাসন ওখানে যায়, এসডিপিও সাহেব আইসি সাহেব যায়, ওনার সিকিউরিটির সঙ্গে কথা বললাম, সিকিউরিটির উপরও আক্রমণ হয়েছে, সিকিউরিটির উপরে মারধর করা হয়েছে। আমি বলতে চাই যে এই কাণ্ডের সঙ্গে যারা যারা যুক্ত, যে দুষ্কৃতিরা আছে, তার বিরুদ্ধে কঠিন থেকে কঠিন পরিস্থিতি হবে এবং প্রশাসন যা যা ব্যবস্থা নেওয়ার নেবে। এটা কি কোনো দৃষ্টিকন্ট্রোল নেই এখানে? যারাই করেছে তারা একটা ক্রিমিনাল, এই ক্রিমিনালদের বিরুদ্ধে যা যা করণীয় আমরাও দলীয়ভাবে দেখব এবং প্রশাসনও তার পুলিশের মধ্যে দেখবে। স্থানীয় মানুষজন বলছে আইএসএফ কর্মীরা এতে জড়িত, কী বলবেন? দেখুন, সেটা আমি বলতে পারবো না কে আইএসএফ করতো কে বিজেপি করতো। একটা কথা বলতে পারি, যারা করেছে সবাই ক্রিমিনাল, হয়তো সিকিউরিটি যদি না থাকতো আজকে খদীপ সর্দার হয়তো প্রাণে আসতো না। আমি ধন্যবাদ আল্লাহ ঈশ্বরকে দিই যে আজকে উনি প্রাণে বেঁচে ফিরে এসেছেন, হসপিটাল ট্রিটমেন্টে আছেন। পুলিশকে বলবো কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এবং যারা যারা যুক্ত তাদেরকে তার ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, তারা ওনার সিকিউরিটি সরকারি লোক, উনি ওনার আধিকারিকের সঙ্গে আলোচনা করে উনি কমপ্লেন দেবেন কি না উনি চিন্তা করবেন। আমি আমার অঞ্চল সভাপতি উপপ্রধানকে বলেছি, ওনার বাড়ির ছেলে, উনি তো এখন হসপিটালে আছে, ওনার ছেলে এফআইআর করছে, পুলিশ তার ব্যবস্থা নিচ্ছে। শোনা যাচ্ছে যে প্রায় 6 জনের মতন মানে ইনজোর হয়েছে। হ্যাঁ, ওখানে একজনের সম্ভবত হাত ভেঙে গেছে, খদীপ সর্দারের মাথায় আঘাত লেগেছে, সিকিউরিটির হাত লেগেছে তার ফুলে গেছে, আরও 4-5 জন যারা গেছিলো তাদের প্রত্যেকের উপর আক্রমণ হয়েছে, প্রত্যেককে মারধর করা হয়েছে। ক্যানিংয়ে তৃণমূলের উপপ্রধান ও তৃণমূল কর্মীদের উপর দুষ্কৃতীদের পৈশাচিক আক্রমণ জখম 6। বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে ক্যানিং পশ্চিম কেন্দ্রে 2-1টি বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও শান্তি শৃঙ্খলা বজায় ছিল। রবিবার সকালে বেশ কিছু দুষ্কৃতীর তাণ্ডবে উত্তেজনা ছড়ালো ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের ইটকলা গ্রাম পঞ্চায়েতের বুধখালী লস্করপাড়া এলাকায়। দুষ্কৃতীদের বেধড়ক মার ধরে গুরুতর জখম হয়েছেন ইটকলা পঞ্চায়েত উপপ্রধান খতিব সর্দার ও তার দেহরক্ষী আতিউর রহমান সহ হায়দার শেখ, ছমিরুদ্দিন লস্কর, নূর ইসলাম লস্কর, বাবুর আলী গায়েনরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আগামী 30 জুন ইটকলা গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারিভাবে ম্যানগ্রোভ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানের জন্য অনুষ্ঠান মঞ্চ এবং অন্যান্য কাজকর্ম খতিয়ে দেখতে রবিবার সকালে বুধখালী লস্করপাড়া এলাকায় গিয়েছিলেন খতিববাবু। অভিযোগ, অনুষ্ঠান মঞ্চের কাজকর্ম খতিয়ে দেখে বাড়িতে ফেরার সময় তার গাড়ি ঘিরে ধরে জনা 30 দুষ্কৃতী। গাড়ি থেকে নামিয়ে লোহার রড, লাঠি, কোদালের বাঁট দিয়ে এলো পাথাড়ি মারধর করা হয়, এমনকি গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে অন্যান্য তৃণমূল কর্মীরা ঘটনাস্থলে চলে আসেন, ভয়ে দুষ্কৃতীরাও পালিয়ে যায়। তৃণমূল কর্মীরা উপপ্রধান ও তার দেহরক্ষী সহ গুরুতর জখম অবস্থায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসা চলছে জখমদের। জখমদের মধ্যে উপপ্রধান খতিব সর্দার সহ 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে চলে আসেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরশুরাম দাস। তিনি উপপ্রধান সহ অন্যান্যদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। বিধায়ক পরশুরাম দাস জানিয়েছেন দুষ্কৃতীদের আক্রমণে ইটকলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ মোট 6 জন গুরুতর জখম হয়েছেন, সকলেই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শান্ত এলাকাকে যে সমস্ত দুষ্কৃতীরা অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে জানিয়েছি। ইতিমধ্যে ক্যানিং থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। তবে ক্যানিং পশ্চিম এলাকায় শান্তি বজায় রাখার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে, দুষ্কৃতীদের কোনো প্রকার ঠাঁই হবে না এলাকায়। হ্যাঁ
কতজন আহত হয়েছে? আমাদের তবু 7-8 জনের বেশি আহত হয়েছে, ওরা প্রায় 25-30 জনের আরো বেশি ছিল। ওরা কি কি ছিল ওদের হাতে? ওদের হাতে ছিল কোদাল, রড, মেশিন ছিল, ওদের গাড়ি আমার
অতটা আমরা বুঝতে পারিনি যে মেশিন ছিল কি, আমরা যেটা আমাদের হাতে স্পটে আমাদেরকে মেরেছে সেটার কথা বলছি। নাম কি? আমার নাম বাবুরাজি গায়েন।